হ্যালো, অবশ্যই দেখে মনে হচ্ছে যে নতুন একজন আঁকতেছে। কি আঁকতেছে না আঁকতেছে আজাইরা। যাই হোক, আই এম নিউ টু দিস কাইন্ড অফ অ্যানিমেশন। অনেক দিন ধরেই অ্যানিমেট করার ইচ্ছা ছিল, বাট করি নাই। পরে ভাবলাম করেই ফেলি, কতই আর খারাপ হবে। ভাই রে ভাই, এই ভিডিও আমি কথা বলবো হচ্ছে গিয়ে পোকেমন নিয়ে। বাঙালি হয়ে তুমি পোকেমন শিওরলি চিনো, কারণ বাংলাদেশ প্লাস পোকেমন ইকুয়ালস টু ছোটবেলার প্যারালাইস জীবন। আমি জানি আমার হ্যান্ডরাইটিং ভালো না, এটা নিয়ে কিছু বলার দরকার নাই, প্লিজ। বিকালে যখন 5টা বাজতো, প্রত্যেক দিন টিভির সামনে গিয়ে বসতাম, অন করতাম, কার্টুন নেটওয়ার্কটা ছাড়তাম আর পোকেমন দেখতাম। আরও কী কী জানি কার্টুন দেখতাম। কী জীবন, যারা তাও এখনও চিনতে পারেন নাই পোকেমন কি। ওই যে কার্টুন হইতো না ছোটবেলায়, পিকাচু আছে যেটা, ওইটা। মুভিং অন, পোকেমনের ব্যাপারে যেহেতু জানেন, তাইলে পোকেমন গেমের ব্যাপারেও একটু বলি। খুব কঠিন না আসলে। সিস্টেমটা এমন, এটা তুমি, এটা তোমার অপোনেন্ট। তোমার একটা ধরো আগুন মুরগি থাকবে। ও, বলতে ভুলে গেছি, ওই যে একটা বল দেখতেছেন না, ওইটা পোকে বল, ওইটার মধ্যে পোকেমনরা ঘুমায়। কী জানি বলতেছিলাম, ও হ্যাঁ, তোমার অপোনেন্টের কাছে ধরো একটা বিড়াল, নাহলে একটা পোকা থাকবে, প্রজাপতি। অলসো সরি, এই প্রজাপতিটা আসলে আরো অনেক সুন্দর, আমি এত ভালোভাবে আঁকতে পারি নাই। এই যে আমি কয়েকটা ছবি দিলাম, দেখেন দেখে নেন, এমন আসলে এমনি চিন্তা করে। ঠিক আছে ঠিক আছে, এখন পোকেমন টাইপিং এরও ব্যাপার আছে। এই যে পোকা, বাক টাইপ ইজ উইক এগেনস্ট ফায়ার টাইপ, তো তোমার আগুন মুরগি যখন আগুন মারবে অ্যান্ড অ্যাটাকটা হিট করবে, পোকাটার চোখ দেখবা গোল স্পাইরাল হয়ে যাবে, এর মানে সে ফেইন্ট করছে। আইজ ইকুয়ালস টু গোল স্পাইরাল, মানে ফেইন্টেড। ওয়ান সেকেন্ড, নিউ অ্যানিমেটার, বুঝতে পারি নাই যে ফেইন্টেড ওয়ার্ডটা এত লম্বা। ও বাই দ্য ওয়ে, পোকেমন ফেইন্ট করলে পোকেমন সেন্টারে গিয়ে হিল করলে আবার ঠিক হয়ে যায়, সিম্পল রাইট? কিন্তু নাজলক বলতে একটা মোড আছে। ধরো আবার সেম সিচুয়েশন, তোমার আগুন মুরগি আগুন মারলো, বাট এবার পোকার লাইফ জিরো হয়ে ফেইন্ট না হয়ে পুড়ে মরে স্থায়ী হয়ে গেল। বেসিকলি এটা জীবন শেষ। তো হ্যাঁ, যতটুকু অ্যানিমেশন দেখলে এতক্ষণ, একটু করতে আমার ঘাম ছুটে গেছে। হোপফুলি নেক্সট একটা গেমের এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলবো পোকেমন নিয়েই। টিল দেন, বাই বাই। অলসো আমি একটু ক্ল্যারিফাই করি, এটা টুপি না, আমি টুপি পরে থাকি না, এটা আমার চুল, আর এটা আসলে ম্যান বান। আমি শিওর ছিলাম না কেমনে আঁকবো, তাই এমনি দিয়ে দিছি। আচ্ছা বাই।